أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا نجيب هاي أبن جيب برسنو هاي برسنو الكاتري امرأة شلي دليل خزبو كتائي تيكي شريو تير جي بيتي باشريو تير جي مول بيت شتاوتي قرآن وحديث الله تعالى شاد قرآن তোমাদের জন্য রাসুল জানিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো আর যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো তো আমাদের দলিল হতে হবে ও হাদিস হাদিসকে বুঝে সেটার দ্বারা আমরা দলিল পেশ করার চেষ্টা করি সেটা আমরা আমল করার চেষ্টা করি কিন্তু কেউ যদি হাদিসকে না বুঝে আংশিক হাদিসের থেকে আংশিক নিয়ে যদি দলিল দেওয়ার চেষ্টা করে তাহলে সেটাকে সহি হবে পুরো দলিলটা দেখতে হবে তারা যে ভেতর সম্পর্কে দলিল পেশ করছে তারা যে বেতর সম্পর্কে আলোচনা করছে তাদের কিতাবে হেদায়া আইনি এই সমস্ত অনেকগুলো কিতাবে তারা এই তিন রেখাত বেতরকে দুই তাসা হুদে এক সালামে তারা আদায় করে থাকে তারা দলিল দিয়ে থাকে আয়সার আদি আল্লাহার হাদিস তাহার রসুল সাল্লাম তিন রেখাত বেতর পড়েছেন এক সালামে কিন্তু এই এইটা তারা দেখে না এক সালামে এবং এক তাসা হুদে ওই হাদিসে উল্লেখ রয়েছে হাদিসে আল্লাহ রসুল দুই রাখাতে বসতেন না একটা করতেন সালামও একটা করতেন কিন্তু তারা এই পুরো হাদিসের থেকে ব্যাখ্যা না নিয়ে পুরো হাদিসকে তারা না বুঝে সামান্য আংশিক তারা বুঝে ওই আংশিক থেকে তারা দলিল পেশ করতেছে অথচ অসংখ্য হাদিস রয়েছে জাল্লাহ রসুল সাল্লাহাম সাল্লা মাসনা মাসনা দুই রাখাত দুই রাখাত করে পড়েছেন যখন সকাল হয়ে যাওয়ার ভয় করতেন তখন এক রাখাত বেতর করে নিতেন এবং তারা জানেই না যে এক রাগাত বেতার আছে তিন রেকাত বেতনের ক্ষেত্রে আল্লাহ রসুল্লা আল্লাহ দ্বিতীয় রাখাতে বসতেন না অনেকগুলো হাদিস থেকে এটা প্রমাণ দ্বিতীয় প্রথম তাসাহুদ করতেন না এক তাসাহুদ এবং এক সালামে তিন রাগাত আদায় করতেন তাহলে এই ক্ষেত্রে পদ্ধতিগত ভাবে তারা তাদের গড়া দলিল তারা বুঝে গড়া ভাবে বুঝে তারা সেটা দলিল দিচ্ছে জায়সারাদে আল্লাহর হাদিস যে তিন রেখাত পড়েছেন এক সালাম দাহাদিছে বাকি অংশ যে উল্লেখ রয়েছে এক সালাম এবং এক তাসা দ্বিতীয় রাখাতে বসে নাই এটা তারা উল্লেখ করে না যাকে আল্লাহ তাদেরকে হাতায়াত দান করুন তারা এই সমস্ত তাদের ফেকের কিতাবে এটা উল্লেখ করে থাকে কিন্তু বেতনের পদ্ধতি তিন রেখাত যদি কেউ পড়ে তাহলে এক সালামে পড়তে পারে অসুবিধা নাই কিন্তু দ্বিতীয় রাখাতে বসবে না দ্বিতীয় রাখাতে বসবে না আল্লাহ রসুল দ্বিতীয় রাখাতে বসে নাই এগুলো আর তার সহদে আঙ্গুলি শাহাদ আঙ্গুলি নাড়ানোর ব্যাপারটা এটাও তারা শুধু ওই কোথায় থেকে কোথায় থেকে প্রমাণ প্রমাণু আল্লাহ আসাহাদু এই সাক্ষ্য দিচ্ছি এই ক্ষেত্রে তারা বানাওয়া একটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা এটা তারা নিয়ে আসছে যে আসাহু বলার সময় আঙ্গুল উঠাইতে হবে আর বাকি সময় না এগুলো বানাওয়ট একটা ব্যাখ্যা এর মধ্যে কোনো দলিল প্রমাণ কোনো কিছুই নেই অথচ বিদ্যাঙ্গন যে ব্যাখ্যা দিয়েছেন ইমামাউদ এবং সে গালবানি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই আঙ্গুল হেলানোটা শয়তানের গায়ে আসাদ দোতর মিনাল হাদিদ যে লোহা দ্বারা আঘাত করার চাইতেও শয়তানের গায়ে কঠিন আঘাত যতক্ষণ তার সাহসে বৈশা থাকবে ততক্ষণ আঙ্গুল হেলাতে হবে লড়াতে হবে তাই আমাদের দেখতে হবে যে সাল সাল তথা হক আলেম ওলামা যেটা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস থেকে হাদিস দ্বারা প্রমাণ দিয়ে সেই ব্যাখ্যা আমরা গ্রহণ করবো মন গড়া আংশিক নিয়ে যারা ব্যাখ্যা দিয়েছেন বা যারা দলিল পেশ করেছেন আংশিক সেটা আমাদের গ্রহণ করার কোনো প্রয়োজন নেই তাই বিষয়গুলো আমরা সবসময় আমরা দলিল খুঁজবো আল্লাহ রসুল সাল্লাহ এমন কিছু বিষয় বাকি রাখেন নাই যা স্পষ্টভাবে আমাদেরকে শিক্ষা দেন নাই তাই দিনকে আমরা পরিপূর্ণ জীবন বিধান জেনে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস থেকে আমরা দলিল খোঁজার চেষ্টা করব। এবং সেই অনুবাদে আমল করার চেষ্টা করবো